ওই যে আইয়ুব আলাইহিস সালাম উত্তর কেরানে বসবাস করে, উনি একজন নবী, আবার অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সম্পদ পাওয়ার পরেও এত সম্পদ, ওট আছে, গরু আছে, ছাগল আছে, বকরি ভেড়া আছে, মুসলমান জায়গা জমি আছে, সম্পদও আছে, এত কিছু পাওয়ার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি, এত সম্পদ পাওয়ার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহর একটা সেকেন্ডের জন্য ভুলে না, এত প্রশংসা করে মালিকের, এত প্রশংসা করি, কিন্তু মুসলমান ভাইরা, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আওয়াজ আসতে হয় কেন? জোরে বলেন, বন্ধু না দুশ্মন? ওই শয়তানের সহ্য হয় না। আইয়ুব নবী আল্লাহরে ডাকি, সেজদায় পরে থাকি, মাল দৌলত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, এমন সময় ওই শয়তান ইবলিস আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ, আইয়ুব নবীরে তুমি সম্পদ দেওয়ার কারণে, টাকা পয়সা দেওয়ার কারণে, ওট গরু ছাগল বকরি ভেড়া দাও দেওয়ার কারণে, এই জন্য সে তোমার নামাজ আদায় করে, তোমার শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দাও, আমি তোমার আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই, আমি দেখব ওই পরীক্ষার মধ্যে সে পাশ করে না ফেল করি। আমার আল্লাহ জানাই দিলেন, কি করতে চাও? ও আল্লাহ, আমি মুহূর্তের মধ্যে তার সবগুলো সম্পদ নষ্ট করে দিতে চাই, দেখি তারপরও সে তোমার এবাদত করে কি না। আরেকটু জোরে কর, আল্লাহ কয়, যা শয়তান যা, তোরে অনুমতি দিলাম, তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, আইয়ুব নবীর সম্পত্তি নষ্ট করে দিবি, তারপরে দেখ সে এবাদত করে কি না। কষ্ট হইতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছি, আর ইবলিস শয়তান তার সমস্ত চেলা ফেলাকে একসাথ করিয়া বলি, কার কি পাওয়ার আছে বলো? একজন বলি, আমার মধ্যে এমন পাওয়ার আছে, আমি মুহূর্তের মধ্যে আগুনের গোল্লা হয়ে যেতে পারি, আর আমি সব সম্পদ জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দিতে পারি। কয়, তাই নাকি? কয়, কয়, হ্যাঁ, কয়, তাইলে কাজ চালাইয়া দাও। মুসলমান বাবা জিরারে, আমার আইয়ুব আলাইহিস সালামের সম্পদগুলো যেখানে গোডাউনে জমা ছিল, একজন শয়তান আগুনের গোল্লা হইয়া সবগুলো সম্পদ জ্বালাইয়া পোড়াইয়া সারকার করিয়া দিয়া ইবলিসের কাছে এসে ডাক দিয়ে কয়, ও ইবলিস, আমি সব সম্পদ জ্বালাইয়া দিয়েছি। ইবলিস দৌড়াইয়া গিয়া পয়গম্বরের সামনে দাঁড়াইছি, দাঁড়াইয়া দেখি হযরত আইয়ুব আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া রবের প্রশংসা করতেছি। নামাজ যখন শুরু হয়ে যায়, শয়তান ধরে ডাক দিয়ে কাইয়ুব, খবর পাই শুনি, কয়, কি খবর? কয়, মুহূর্তের মধ্যে কোথায় থেকে জানি আগুনের গোল্লা ইসা তোমার গোডাউনের সব মাল শেষ করে দিছি। আইয়ুব আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন, একসাথে আওয়াজ দিয়া কোন, মাল দৌলত শেষ হয়ে গেলে মনের মধ্যে একটা পেরেশানি আসার কথা ছিল, কষ্ট আসার কথা ছিল। আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। শয়তান কয়, কারবারটা করলো কি? আমি সব সম্পদ শেষ করে দিলাম, আর এই বেড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আবার শয়তান ডাক দিয়ে কাল, আমি চাইতেছি তার সন্তানগুলো সব শেষ করিয়া দিতাম। আইয়ুব নবীর চারজন বিবি ছিল, একজনের নাম হলো জাহেদা, আরেকজনের নাম হলো সলেহা, আরেকজনের নাম হলো খালেসা, চতুর্থ নম্বর বিবির নাম ছিল রহিমা, ওই রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের পুতনি। এরে মুসলমান, তার গর্বে, ওই চারজন বিবির গর্ব থেকে এক রেওয়ায়তে আসছে 14 জন সন্তান, আরেক রেওয়ায়তে আসছে 27 জন, আর একটা রেওয়ায়তে আসছে 29 জন সন্তান আল্লাহ দান করেছিলেন। ওই সন্তানগুলো সব মাদ্রাসায় লেখাপড়া করে, সবগুলো ছেলে মেয়ে একসঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করি। ওই শয়তান তাকায় দেখে, এরা বিল্ডিংয়ের ছাদের নিচে বৈসা বৈসা এরা দিন শিখতেছি, এরা দিন শিখতেছি, এরা মাদ্রাসার সবক পড়তেছি। শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়া দিছি, ছাদের উপরে উইঠা ছাদকে ধসাইয়া দিয়া সবগুলো সন্তান মেরে ফেলেছে, সবগুলো সন্তান মুহূর্তে হয়ে গেছি। শয়তান একটা দৌড় দিয়া গিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের কিনারায় দাঁড়ায়া ডাক দিয়ে, আইয়ুব,
খবর পাইছো নাকি কি কয় কি খবর কয় মুহূর্তের মধ্যে সাত দোষিয়া গিয়া তোমার সবগুলো সন্তান ধ্বংস হয়ে গেছে মারা গেছে সাজা হয়ে গেছে আইয়ুব কয় আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া জান আল্লাহ লয়া গেছে মাল ও আল্লাহর এই সন্তান ও আল্লাহর আলহামদুলিল্লাহ এবার শয়তান কয় না 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 আইয়ুব তো আল্লাহ থেকে দূরে সরবে না এই মুহূর্তে শয়তান আল্লাহকে ডাক দেয় আল্লাহ মাল শেষ করলাম সন্তানও শেষ করলাম পারলাম না তোমার প্রশংসা থেকে দূরে সরাইতে আল্লাহ গো আইয়ুব নবীর পুরা দেহের উপরে আমার ক্ষমতা দান করো আমি দেখব তারপর আইয়ুব তোমার কেমনে প্রশংসা করি ওই মুহূর্তে হযরতি আইয়ুব আলাইহিস সালাম নামাজের সিজদার মধ্যে আসি ইবলিস শয়তান গিয়া নাকের মধ্যে একটা ফু দিল মতান্তরে মুসলমান মাছির মতো বৈশা নাকের মধ্যে মুসলমান একটা ফুল ঢুকাইয়া দিল শুল ঢুকাইয়া দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম নাকের মধ্যে চুলকানি দিল মুহূর্তের মধ্যে নাকটা ফুলিয়া গেল পরের দিন দেখা গেল মাথার দিকে নিয়ে পা পর্যন্ত পুরাটা দেহের মধ্যে ফোসকা পড়ে গেল বড় বড় ফোসকা পড়িয়া পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল আর ওই পচন দেহের ভিতরে বড় বড় পোকা ইসা হাজির হয়ে গেল ওই পোকাগুলো আইসা শরীরের চতুর্দিকে কিলবিল কিলবিল শুরু করে দিছি পয়গাম্বর আইয়ুব দেহের মধ্যে পচন ধরে গেছে মুসলমান পোকাগুলো কিলবিল কিলবিল করতে করতে গোস্তগুলো খাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক এক করে তিনজন বিবি বিদায় হয়ে গেল এখন সঙ্গে আছে শুধু রহিমা রহিমা সঙ্গে আছি কিন্তু মুসলমান দেখা গেল পোকা হওয়ার কারণে দেহের মধ্যে পচন ধরার কারণে আশপাশে কেউ থাকতে পারে না দুই চার মাইল এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে কেউ থাকতে পারে না ওই আইয়ুব আলাইহিস সালামের বকরি বেড়া উট দুম্বা যারা চালাইতো রাখাল এরা পর্যন্ত বাড়ির থেকে লাঠি সোটা নিয়ে আইসা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেখ আইয়ুব তোমার কারণে আমরা বাঁচতে পারতেছি না দুর্গন্ধের কারণে থাকতে পারতেছি না তুমি এলাকা সারো তুমি বাড়িঘর সারো এখানে থাকতে পারব না এলাকার সব মানুষ খেপে গেল এখন আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর আবার মুসলমান ধনাঢ্য ছিল এদিক দিয়ে মুসলমান অনেক সম্পদের মালিকও ছিল যেই রাখালেরা পয়গম্বরের বাড়িতে কাজ করত ওই রাখালগুলো লাঠি সোটা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কই কিরে তোরা না আমার রাখাল ছিলি তোরা না আমার বাড়িতে কাজকর্ম করতি কয় ছিলাম বলা ছিলাম এখন তো নাই আপনার কারণে আমাদের এলাকার সব মানুষ মারা যাবে তা হইতে পারে না বিডা বাড়ি সারেন এখন মুসলমান এই আইয়ুব পয়গম্বরের পুরাটা দেহের ভিতরে পোকা আর পোকা কিন্তু আইয়ুব আলাইহিস সালাম মাওলাকে ডাক দেয় কয় মাওলা রে তুমি আমার হাত নিয়ে যাও তুমি আমার পা নিয়ে যাও কিন্তু আল্লাহ শয়তান থেকে আমার হেফাজত কইর আর দুইটা অঙ্গ তুমি ঠিক রাইখ একটা অঙ্গ হলো জিবা আর একটা অঙ্গ হইল আমার অন্তর আমি যেন অন্তরে তোমারে রাখতে পারি আর জিহিবা দিয়া তোমারে ডাকতে পারি হাত খায়া বলা অসুবিধা নাই পা খায়া বলা অসুবিধা নাই তুমি আমার জিব্বাটা ঠিক রাইখ রে মালিক আল্লাহ তুমি আমার অন্তরটা ঠিক রাইখ এখন সবাই দূরে চলিয়া গেল ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী রহিমা নিজের কাঁধে লইয়া স্বামী লইয়া দৌড়াইতে শুরু করলো মহিলা মানুষ স্বামী ওজনদার কাঁধে লইয়া দৌড়ে আর আল্লাহ কি পরীক্ষার মধ্যে পালাইলা রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ি এলাকায় গর্তের কিনারায় চলে গেল এখন খাওয়া নাই দাওয়া নাই কোনো সম্পদ নাই এলাকায় ঘুরিয়া ঘুরিয়া রহিমা স্বামীর জন্য খানা নিয়ে আসি স্বামীরে খানা খাওয়ায় এ নবীর উম্মতের দল বাবাজিরা রে এই রহিমা কষ্ট করে কইরা এলাকার থেকে ভিক্ষা কইরা কইরা এনে স্বামীরে খাওয়ায় ছয় আসি আর ওই মুহূর্তে আইয়ুব ডাক দেয় আল্লাহ মাবুদ রে এক একটা কামড়ের কারণে আমার দেহের অবস্থা বড় খারাপ
আয় আল্লাহ পোকায় কামড় দিলে কলিজা ছিঁড়ে যায়, আল্লাহ হাতে কামড় দিলে কলিজায় গিয়া লাগে, পায়ে কামড় দিলে কলিজায় গিয়া লাগে। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় পালাইলা, আল্লাহ পরীক্ষা করো অসুবিধা নাই, তবে আমারে সবুর করার তৌফিক দিও। আল্লাহ আমি যেন সবুর করতে পারি আমারে তৌফিক দিও। এখন রহিমা ঘুরিয়া ঘুরিয়া এই কাজ করিয়া করিয়া স্বামীর জন্য রুটি নিয়ে আসে, খানা খাওয়ায়, কিন্তু শয়তান বসিয়া নাই। আরেক রেওয়ায়েতে আসছি, ওই রহিমা পাশের এক সওদাগরের বাড়িতে গিয়া বলি আমার একটু কাজকর্ম দেন, কিন্তু সওদাগরের বিবি তাকায়া দেখে রহিমার নাকেও স্বর্ণের জিনিস, কানেও স্বর্ণের জিনিস, গলায়ও স্বর্ণের জিনিস। আর ওই মুহূর্তে সওদাগরের বিবি ডাক দিয়া কয়, তোমাকে দেখতে কাজের মেয়ের মতো মনে হয় না, তুমি কি জন্য আসছো বলো, তুমি বলো কি জন্য আসছো। কয় সদাগর বিবি, শোনো আমি আসলে কাজের মেয়ে নই, আমরা একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আমি পয়গম্বরের বিবি, আমার স্বামীর নাম হলো হযরত আইয়ুব। সদাগর বিবি ডাক দিয়া কয়, তুমি যদি পয়গম্বরের বিবি হয়ে থাকো আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, তুমি খালি আমার ঘরে আসবা, এবাদত করবা, আর টাইম মতো খানা নিয়ে তোমার স্বামীরে খাওয়াইবা। এরা নামের উম্মতের দল। বিবি রহিমা ছিল অনেক সৌন্দর্যের অধিকারী, আর ওই সওদাগরের স্বভাবটা বেশি ভালো ছিল না। বিবি ডাক দিয়া কয়, সাবধান, এই মহিলার দিকে তুমি তাকাইবা না, কু নজর দিবা না, তাহলে তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। তবে শুনিয়া রাখো, এই ভদ্র মহিলা একজন পয়গম্বরের বিবি। কয়, তাইলে একটা কাজ করো, যদি পয়গম্বরের বিবি হয়ে থাকে তাহলে সে বরকতি হবে, বরকতি হবে, দামি মহিলা হবে। তার একটা কাজ কইরু, তার যে ওড়না আছে ওড়না থেকে একটু কাপড় কাটিয়া রাইঘু। আরেক রেওয়ায়েতে আসছে, বরকতের জন্য রহিমার মাথার চুল থেকে কয়েকটা চুল কেটে রাইখা দিও, হয়তো আমাদের জন্য বরকত হবে। অনেক অনুনয় বিনয় করার পরে এক রেওয়ায়েতে আসছে, মুসলমান কাপড়ের আঁচল কাটিয়া দিয়েছিল, আরেক রেওয়ায়েতে আসছে চুল কাটিয়া দিয়েছিল। আর এদিক দিয়া শয়তান কিন্তু বসিয়া নাই, শয়তান হাঁটিয়াটি পা পা করিয়া হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে ডাক দিয়ে কয়, আইয়ুব জাননি তোমার বিবি তোমার জন্য রুটি আনতে গিয়া অপকর্ম করছি, ওই অপকর্ম করার কারণে তোমার বিবির মাতার চুল কাটিয়া রাইখা দিছি, আরেক রেওয়ায়েতে আসছে ওড়না কাইটা রাইখা দিছি। আর এদিক দিয়া রহিমা যখন রুটি লইয়া হাজির হয়েছি, আইয়ুব আলাইহিসসালাম ছিল একনিষ্ঠ আল্লাহর নবী, কোনো শিরিকের ধারে কাছেও যায় নাই, চুল কাটা দেইখা মতান্তরে মুসলমান, জামার আসল কাটা দেইখা আইয়ুব ডাক দিয়া কয়, তুমি মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ কইরা আমার কাছে খানা নিয়ে আসছ, আমি যদি ভালো হইয়া যাই তাহলে তোমাকে আমি একশতে বেতের আঘাত করব। আর একটু জোরে কন্ন আল্লাহু আকবার। এ মুসলমান বাইরারি, ওই দিক দিয়ে আরেকটা রেওয়ায়েত আসছে, আইয়ুব আলাইহিসসালাম যখন সুস্থ হয় না, শয়তান চিন্তা করে আইয়ুব রে কোনো রকম ঠেকাইতে পারি না, এখন আইয়ুব রে কি করা যায়, সব শয়তান এক সঙ্গে লইয়া বইসা। মনে কষ্ট হইতেছে আপনাদের? মনে খারাপ লাগতেছে? বিষম হয়ে গেছে মনে? এ মুসলমান বাবা যেরা আমার, এখন বন্ধুরা রে এক সঙ্গে বসিয়া কয় আইয়ুব রে ঠেকাইতে হবে, কি করা যায়। কয়, আইয়ুবের সঙ্গে পারতেছি না, সব শয়তান একসঙ্গে বইসা কয়, আদম রে জান্নাত থেকে বাইর করছো কেমনে? কয়, এমনে। কয়, তাইলে আইয়ুব নবীর সঙ্গে পারতে হলে তার বিবির আগে ধরো। বিবির কাছে শয়তান ইবলিস দ্বারা ডাক দেখে, আইয়ুবের বিবি তোমার স্বামীরে যেই রোগে ধরছে রোগ ভালো হইব না, রোগ সুস্থ রোগের থেকে সুস্থ হবে না। কয়, কি করতে হবে? কয়, একটা বকরির বাচ্চা শয়তানের নামে জবাই দিলে ভালো হয়ে যাবে। নাউজ বিল্লাহ, জোরে কর, জবাই করবে কার নামে? শয়তান শিখায় কার নামে? শয়তানের নামে।
এইখানে একটা শিরিক করাইব, ইমান নষ্ট করা ফালাইব। এই কথা বলার পরে বিবি যখন তাকায়া দেখছি আল্লাহু আকবার, এক রওয়ায়েতে আসছে 7 বৎসর, আরেক রওয়ায়েতে আসছে 18 বৎসর, পীড়া অবস্থায় রোগান্ত অবস্থায় পড়েছিল। যখন স্বামী সুস্থ হয় না, একদিন স্বামীর কাছে রহিমা ইসা ডাক দেয়া, কয়ে স্বামী, ও গো স্বামী, ভালো হওয়ার লক্ষণ তো দেখি না, আস্তে আস্তে খালি অধপতনের দিকে যাইতেছেন, মনে হয় ভালো হবে না। কিন্তু আইয়ুব এক কথার উপরে অটল, আল্লাহ এক, ডাক দেখ বিবিরি, আমরা সুস্থ আছিলাম কয় বৎসর, কয় 80 বৎসর, কয় অসুস্থ কয় বৎসর, কয় 7 বৎসর, কয় 80 বৎসর যদি হয় তাইলে আল্লাহর নিয়ামত যে খাইছি সমান সমান হবে, এর আগে সমান হবে না, এর আগে সমান হবে না। 80 বৎসর সুস্থ ছিলাম, 80 বৎসর রোগ দিলে এটা সমান সমান হবে। একটা কাজ করম, শয়তানের নামে বকরি জবাই দেয়। আইয়ুব আলাইহিস সালাম কয় না না, শয়তানের নামে আমি না 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 বকরি জবাই দিব না, প্রয়োজনে তোমাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিদায় হয়ে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। ওই মুহূর্তে রহিমা, স্বামী যখন রাগ করছি, স্বামীর থেকে একটু দূরে সইরা গেছি, স্বামীর জন্য খানা আনতে গেছি, আর এদিক দিয়া পোকায় যখন কামড় দেয়, আইয়ুব কয় আল্লাহ, কলিজাটা ছিঁড়ে যাইতেছে আর সহ্য হইতেছে না, আল্লাহ তুমি শয়তান থেকে বাঁচাও, ইমানটাকে মজবুত রাখ। আমার আল্লাহ ডাক দেয় কে জিবরাইল, আর তারে অসুস্থ অবস্থায় রাখা যায় না। আইয়ুব রেগিয়া বল পায়ের মুরালি দিয়া জমিনে আঘাত করতি, আর একটু জোরে কর, পায়ের মুরালি দিয়ে আঘাত করতে বলো। হযরতে আইয়ুব পাহাড়ের উপরে বসা, আর ওইখানে জিব্রাইল ডাক দেয় আইয়ুব, দেও 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 জমিনে একটা আঘাত কর, জমিনে আঘাত করছি, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কুয়ায় পরিণত হয়ে গেছি, আর ওইখান থেকে পানিগুলো উতলায় ওঠা শুরু করছি। আমার আল্লাহ ডাক দিয়ে আইয়ুব পানি পান করো আর গোসল করতেই থাকো, আসলে এইটা শয়তান করে নাই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করছি শয়তানের মাধ্যমে। আইয়ুব তুমি গুগু তুমি গোসল করো, আইয়ুব আলাইহিস সালাম ওইখান থেকে পানি পান করছি ও গোসল করতেছি, তাকায়া দেখে শরীরের থেকে কিরাগুলো চলিয়া যাইতেছে, উড়াল মরা মরা চইলা যায়। আল্লাহ ডাক দেয় কয় এরে আইয়ুব, এগুলো আসলে কিরা নয়, এগুলো হইল আমার ফেরেশতা, আসলে এগুলো কিরা নয়, এগুলো কি ফেরেশতা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন, সুস্থ করার পরে সুঠাম দেহ আগের মতো হয়ে গেল, সম্পদ ফিরে আসতেছি, সন্তানরা ফিরে আসতেছি, আইয়ুব আলাইহিস সালাম বসে আছি, আর ওইদিক দিয়া রহিমা পাগল পাড়া হইয়া স্বামীরে খুঁজতেছি। একটা অসুস্থ স্বামী এখানে রেখে গেলাম, খানা আনতে গেলাম, না জানি বাঘবার লোকে খাইয়া পালাইছে কিনা, কিন্তু সুটান দেহের অধিকারী একজন লোক পাহাড় উপরে বসা, ডরে ভয়ে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কিন্তু মুসলমান ভাইরা যখন দৌড়াইতে শুরু করছে স্বামীরে খুঁজি, হঠাৎ করি ওই যে আইয়ুব নবী বসিয়া রয়েছে, নজর পড়িয়া গেছি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেখে মহিলা এদিকে আসো, তুমি কি তালাশ করো, কয় কারে খোঁজ, কয় আমি অসুস্থ স্বামী, এখানে রাইখা খানা আনতে গেছিলাম, না জানি আমার স্বামীকে জঙ্গলার বাঘে খাইয়া পালাইছে কিনা, আমার স্বামীরে তালাশ করতেছি। আইয়ুব ডাক দিয়া কয় তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি, তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি, কয় হ্যাঁ চিনব, কয় দেখতে আপনার মতোই ছিল। বিবি রহিমা ডাক দিয়া কয় চেহারাটা আপনার মতোই ছিল, কয় রহিমারি আমি সেই আইয়ুব, আল্লাহ মরে সুস্থ করে দিছি, আল্লাহ মর সম্পদ ফিরাইয়া দিছি, আল্লাহ আমার সন্তানগুলো ফিরাইয়া দিছি। এ রহিমা আমি বলেছিলাম তোমার 100 বেতের আঘাত করব, এখন ওইটা তো আমার কাজাটা কাফফারা করতে হবে, কাফফারা আদায় করতে হবে, বলো কি করা যায়, তোমার আমি বেতের 100 আঘাত দিব। জিব্রাইল ডাক দিয়া কয় আইয়ুব নবী গো 100 বেতের আঘাত দিলে মহিলা খুঁজা পাওয়া যাবে না, আপনি 100 তো শলা লইয়া এটাকে সুন্দর করা বান্দা, আপনার বিবিরি আপনি একটা বাড়ি দেন, 100 শলা লন, 100 শলা লইয়া বাড়ি দিলে আপনি যেই মান্নত করেছিলেন ওইটা আদায় হয়ে যাবে।
ওইটা আদায় হয়ে যাবি। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস হয়ে গেছেন, সম্পদ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ আইয়ুব রিজিকে, আইয়ুব এখন কেমন আছো, আগে কেমন আছিলা? আইয়ুব কয়, আল্লাহ এখনের চেয়ে আগে ভালো আছিলাম, এখনের চেয়ে আগে ভালো ছিলাম। আল্লাহ তুমি তো এখন আমারে জিগাও না, আইয়ুব কেমন আছো? আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আল্লাহ আপনি আমারে সকালে একবার বিকালে একবার জিগাইছেন, আইয়ুব তুমি কেমন আছো? আমি ওই অবস্থার মধ্যেই ভালো ছিলাম। এজন্য পদে পদে পরীক্ষা দিয়া যদি সবুর করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরকালে জান্নাত বানাইয়া রেখেছি। ওই নবী পিয়র নবী বিবিরে ডাক দিকে, বিবিরে আমাকে পাহাড়ে যেতে হবে। এ নবীর উম্মতের দল, কোনো পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগে নাই, কোনো কষ্ট আমাদের করা লাগে নাই। আল্লাহ নবী চলে গেলেন হেরা গুহার মধ্যে, ধ্যানমগ্ন হয়ে গেলেন। আওয়াজ দিয়া কথা বলবেন, বিশ্ব নবী ঘরের মায়া করে নাই, বিবির মায়াও করে নাই, বাচ্চা কাচ্চার মায়া করে নাই। নবীজি হেরা গুহায় চলে গেলেন, দিনের পর দিন রাতের পর রাত চলছে। হঠাৎ করে তাকায় দেখে গো, আমার নবী উপরের দিকে তাকায় দেখে আসমান জমিনের মাঝখানে কে জানি বসিয়া মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকতেছি। আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকে। আমার নবী তাকায় দেখে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য জায়গাটা একটা চেয়ার দিয়া ভরিয়া গেছে। ওই চেয়ারে বসে মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকি। আল্লাহ নবী ডাক দেখে, কি আমারে ডাকে? এমন লোক তো আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন চেহারাওয়ালা মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই। জিব্রাইল আমিন নবীকে ডাকি, আল্লাহর নবীকে ডাক দেখে, ও মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি আগেও অন্য অন্য পয়গম্বরদের নিকটে গিয়েছি। ওগো নবীজি, 40 বছর পর্যন্ত আপনাকে আল্লাহ কোনো স্কুলে পড়ায় নাই, কোনো কলেজের বারান্দাও নেয় নাই। ওগো নবীজি, আপনাকে কোনো মক্তবের মধ্যেও নেয় নাই, কেন নিল না? নবীকে কি আল্লাহ পড়াইবেন না, লেখাপড়া করাইবেন না? আল্লাহ ডাক দেয় কে, নবী গো দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার লেখাপড়ার দরকার নাই, আমি আল্লাহ আপনারে শিখাইব, আপনি শিখবেন, আমি হব আপনার শিক্ষক, আপনি হবেন আমার ছাত্র। ঘুমাইতেছে মনে হইতেছে, বেশি ঘুম লাগতেছে মনে হইতেছে? শিক্ষক আর ছাত্র কয়জন? শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটা কত বড় আর ছাত্রটা কেমন গিনি? আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন না। আমার নবী কয়, দুনিয়ার শুরুর থেকে না শেষ পর্যন্ত যত এলেম ওলা আছে আমাকে আল্লাহ একাই সমস্ত এলেম দান করছে। আর একটু জোরে কোন। আর এখন বলবেন যে হুজুর নবীদেরকে আল্লাহ কেন স্কুল কলেজে পড়াইল না, এটা কি নবীদের ব্যর্থতা? না, ব্যর্থতা না, আল্লাহকে আমি পড়াবো, আপনি পড়বেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে আমি ছোট করতে চাই না। এই জন্য তো ঈসা নবী যখন ছোট্ট, কেউ লিখেছেন 8 বৎসর, কেউ লিখেছেন 13 বৎসর, ঈসা নবীর মা মরিয়ম, এই মরিয়ম আলাইহাস সালাম যখন ঈসা নবীর মক্তবে নিয়ে গেছেন, যেই মক্তবে সকালবেলা আমরা আমাদের ছেলে মেয়েগুলো পাঠাইয়া দিই যে হুজুর একটু পড়ায় দেন, আলি বা তা আসা, ঠিক কিনা জোরে কোন, এগুলো একটু পড়ায় দেন। যদিও এখন একশিরা স্কুল, কেজি স্কুল এগুলো বাড়াইছে, আর এই কেজি স্কুল একশিরা স্কুল এমন টাইমে বাইর করছে যেই টাইমটার মধ্যে আমরা আগে মক্তবের মধ্যে পড়তাম। এখন ওই মক্তবের শিক্ষা বাদ দিয়ে এখন 7 কেজি 8 কেজি ওজনের একটা ব্যাগ পিছনে দরাই দিয়ে বাচ্চারা সকালবেলা টানা হেঁচড়া করে টাইন না গম সহকার ওই মক্তবের দিকে নিয়ে যায়, মক্তব্য স্কুলে নিয়ে যায়, কেই যে কেজি স্কুলের মধ্যে। হ্যাঁ, উঙ্গায় ভরে জায়গা, গুঙ্গায় ভরে জায়গা, তারপর মাথা সোদা করে যেন পড়তে না পারে। তো আল্লাহ পাকের রব্বুল আলমিনের পয়গম্বর ঈসা আলাইহিসালামকে মক্তবে নিয়ে কয়, ওস্তাদজি পড়ায় দেন আলিফ। তো ঈসা আলাইহিসালামকে ওস্তাদ সামনে বসায় বলতেছে, আর ঈসা পড়ো আলিফ। ওই মুহূর্তে ঈসা আলাইহিসালাম নিচে খাড়ায় কয়, ওস্তাদজি আলিফের অর্থ কি? আপনার মুখটা দিয়ে থুবে গেছে কেমন হইতেছে? জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট ঈসা দাঁড়ায় বলতেছে, ওস্তাদ যে আলিফের অর্থ কি? আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে?
সবগুলো অক্ষর ঘুমায় রয়েছে, আলিফটা কারা কেন? আরে একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওস্তাদ জি কে আমিও তো আমার হুজুরের কাছে পড়ছি আলিফ আলিফ, আলিফের আবার অর্থ কি? সবাইকে সামনে জিজ্ঞেস করে, এই বলো আলিফের অর্থ কি, তুমি পারো আলিফের অর্থ কি? কেউ যখন বলতে পারে না, ঈসা আলাইহিসসালামকে ওস্তাদ জি কে, ঈসা তুমি কি বলতে পারবো আলিফের অর্থ কি? কয় হুজুর আমি একটা নয় অনেকগুলো কারণ বলতে পারবো। তাহলে কই আল্লাহ দেরি করতেছো কেন? এমনে না আপনি নিচে গিয়া কারণ আমার চেয়ার বোয়ার, আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ, আপনি নিচে গিয়া দাঁড়ান আমার চেয়ারে বসাইয়া দেন, আল্লাহ আকবার। আমরা তো মক্তব্য পড়ছি আলিফ, এদের ভিতরে কি আলিফ বলে? আল্লাহ আল্লাহ বলো সদা মমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার। তাই বলে তওবা কর হার হামেশা মমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাক নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে। তো ঈসা আলাইহিসসালামকে ওস্তাদ জি বলে, বড় ঈসা বলো আলিফের অর্থ কি? ঈসা আলাইহিসসালাম ডাক দেখে ওস্তাদ জি এমনি না আপনি নিচে গিয়ে দাঁড়ান, ছাত্রের মতো প্রশ্ন করেন, আমি হুজুরের মতো উত্তর দিই, শিক্ষকের মতো উত্তর দিয়ে দিই। হযরত ঈসা আলাইহিসসালাম চেয়ারে বসে গেলেন, ওস্তাদ জি সামনে দাঁড়া গেলেন। ঈসা আলাইহিসসালাম বলে ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে, আল্লাহ হলো এক, আল্লাহ হলো লা শারিক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারো নিকট থেকে জন্ম নেয় নাই। আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালেক, আল্লাহ পাক রাজেক। আল্লাহ ডাক দেয় কে বান্দা, দুনিয়ার সব কিছু আমি ফর্মাবিহীন বানাইছি, এরে বান্দা আমি কারো নিকট থেকে কোনো সাহায্য নেই নাই। আপনারে আমারে বানাইতে গিয়া আল্লাহ পাক ডাক দেখে ফেরেশ তারা হাত বানাও, পা বানাও, বডি বানাও, অঙ্গ প্রত্যঙ্গ বানাও, গলা পর্যন্ত বানাইয়া আপনার আমার বডিটা যখন ফালাইয়া রাখছি, ফেরেশ তারা ডাক দেখ আল্লাহ মানুষ কি হয়ে গেছে নাকি? কয় না মানুষ এখনো হয় নাই। কয় আর কি লাগবে? কয় বান্দাকে দেখার জন্য দুইটা তস্তার লাগবে, শোনার জন্য দুইটা কান লাগবে, গ্রাণ নেওয়ার জন্য নাক লাগবে, এগুলো তোমরা বানাইতে পারবা না, এইটার কারিগর হব আমি আল্লাহ নিজে। এজন্য হামসাদ এলাকার মুসলমানেরা তাকায়া দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। একটা মায়ের গর্ভে পাঁচটা সন্তান আসলো, দুইটা ছেলে তিনটা মেয়ে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এ যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, এ আমার মুরব্বীর আওয়াজ দিয়ে বলেন, এখন রাত্রটা করছেন কি? এই রাত্র নিয়ে আবার দিন পাঠাইবেন কি? যদি আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এত বড় বড় সাগর বানাইতে গিয়া কয় হাজার কারিগর লাগাইয়া মাটি কাটছো, এত বড় বড় পাহাড় বানাইছো রে মালিক, ওই পাহাড়গুলো একত্রিত করতে গিয়া কয় হাজার ডেজার মেশিন লাগাইছো, আমার আল্লাহ ডাক দিয়া কে মানুষ, আমি আল্লাহ পাক হুকুম করেছি কোন বলে চিফায়া কোন বলার আগে আগে সব কিছু হয়ে গেছি। ওই মাওলা পাক ডাক দিয়া কয়, অগণবিজি আমি আপনাকে দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করাইব না, এখন সবাই আমার নবীর বন্ধু, নবীকে ডাক দিয়ে কাছে বসায়, নবীকে আদর করে সোহাগ দেয়, নবীকে চা খাওয়ায় খানা খাওয়ায়, ডাক দিয়ে কাছে বসায়, মাথায় হাত বুলায়, নবীকে আদর করে স্নেহ করে। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি হেরা গুহায় গিয়া আপনি ধ্যানমগ্ন হন, আমি যেই কিতাবটা আমার কাছে রেখে দিয়েছি আমি এই কিতাবটা আর কাউকে দেই নাই, আপনাকে বড় বানাইছি, আমি বড় কিতাব ডাল্লা, আল্লাহ ডাক দিয়া কে বড় কিতাবটা আপনাকে আমি দান করব। জিব্রাইল ডাক দিয়া কে, ওগো নবী আমার সাথে পড়ানি করো, আপনি আমার সাথে পড়েন। নবী ডাক দিয়া কে, আমি তো লেখাপড়া করি নাই, কার নিকটে পড়ি নাই। আল্লাহ ডাক দিয়া কে, জিব্রাইল রে আমার বন্ধুকে তোমার পড়াইতে হবে না, তুমি হবে একটা মাধ্যম, আমি আল্লাহ মাঝখানে মাঝখানে ফটো স্টার মেশিনের মতন আমি আল্লাহ সব ঢুকাইয়া দিব, সিনেটার সঙ্গে সিনে লাগাইয়া একটা চাপ মারা দাও, দেখবো আমার বন্ধুর জবান দিয়া কেমনে বের হয়ে আসি। এরা নবীর উম্মতের দল,
পেয়ারা নবী ওই মুহূর্তে চাপ খাওয়ার পরে যখন বের হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে কে নবী গো জিব্রাইলের কাছে আপনি পইরেন না, জিব্রাইলের সঙ্গে আপনার পড়ার দরকার নাই। আল্লাহ ধমক দিয়া কয়, আল্লাহ আওয়াজ দিয়া কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, ওগো নবীজি গণ গণ জিব্বাটা নাড়ায় আপনি জিব্রাইলের কাছে পইরেন না, জিব্রাইল আপনার ওস্তাদ নয়, জিব্রাইলের কাছে আপনার পড়ার দরকার নাই। ওই মুহূর্তে নবী ডাক দিয়ে আল্লাহ যদি আমি জিব্রাইলের কাছে পড়াটা না পড়ি, যদি আমি ভুইলা যাই, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে কয় ওগো নবী জিব্রাইলের কাছে আপনার পড়ার দরকার নাই, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করাইয়া দেওয়া, আপনাকে কণ্ঠস্থ করাইয়া দেওয়া, আপনাকে মুখস্থ করাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়া নিলাম। ও নবীজি দুনিয়ার মানুষ পড়া ভুলতে পারে, আপনি পড়া ভুলবেন না, আপনি পড়া ভুলবেন না কোনো নবীজি, জিব্রাইলের সঙ্গে আপনার পড়ার কোনো দরকার নাই। ওই নবীকে আল্লাহ ডাক দিয়ে কোনো নবী আপনি 4টা কাজ কইরেন। এক নম্বর ইয়াতুলু আলাইহিম আয়া উম্মতেরা, আমার যেই কাজ তোমাদেরও সেই কাজ, আমার আল্লাহ বলেন নবী গো আপনার যেই কাজ আপনার উম্মতেরও সেই কাজ। ওই উম্মতেরা আজকে দিন ভুলে যাইতেছে, উম্মতেরা দিন থেকে সরে যাইতেছে, এই জন্য বিধর্মীরা আমাদের উপরে চড়াও হয়ে যাইতেছে, পদে পদে মারি খাইতেছি, পদে পদে লাঞ্ছিত হইতেছি, পদে পদে বঞ্চিত হইতেছি মুসলমান ভাইরা। ওই যে একজন গার্মেন্টসের শ্রমিক কোরআন রে বড় মহাব্বত করে, কোরআন রে বড় ভালোবাসি, সারাদিন কাজকর্ম কইরা ইসা ঘরের মধ্যে ঢুইকা উজু কইরা তাকে থেকে কোরআনটা নামায়া নামায়া পড়ে, সুবহানাল্লাহ, সারাদিন কাজকর্ম করে করে ঘরে এসে তাকে থেকে কোরআনটা নামায়া নামায়া পড়ে, কোরআন রে বড় মহাব্বত করে, কোরআন রে বড় ভালোবাসে। আমরা তো মুসলমান ভাইরা এমন হয়ে গেছি সারা সপ্তাহের ভিতরে একদিনে কোরআনটা নামায়ও দেখলাম না, কোরআনটা পড়িয়েও দেখলাম না। এমন জায়গা আছে যেমন মাঝে মাঝে আমরা দূরে ওয়াজও গেলে, আপনাকে পাইলে তো আমরা কিছুই বলি না, দূরে গিয়া যদি অনেক সময় বলি ভাই একটা কোরআন নিয়ে আসেন, কোরআনটা দেইখা দেইখা আমরা একটু আয়াতে কারিমা তেলাওয়াত করি। এক জায়গার মধ্যে গিয়া বললাম ভাই আমাকে একটা কোরআন শরীফ দেওয়া হোক, আমি কোরআনটা একটু পড়তে চাই। একটা লোক দৌড় মারল ঘরের মধ্যে গিয়া, অনেক পরে অনেক পরে একখান কোরআন নিয়ে আমার সামনে আসছি। আমি তাকায় দেখি কোরআনের ওপরে কিছু কিছু জায়গার মধ্যে এখনও বালু লেগে আছে, কিছু বালু পরিষ্কার করছে, কিছু বালু এখনও লেগে আছে। লোকটার আমি জিজ্ঞেস করলাম ভাই এই কোরআনের মধ্যে এত বালু কেন? কয় হুজুর আমার আব্বা মারা গেছে, আজকে 3 বছরও হয়ে গেছি, হুজুর আব্বা মরে যাওয়ার সময় ওই মুহূর্তে আলেমুল্লামারে দাওয়াত দিয়া কোরআন খতম পড়াইছিলাম, ও হুজুর ওই মুহূর্তে কোরআন তাকের মধ্যে রাখছি আর আজকে নামাইলাম, নাউজুবিল্লাহ জোরে কর, আজকে নামায় নিয়ে আসছি, হুজুর নিয়ত করছিলাম আবার মায় মারা গেলে নামামো। কেমন পুরা কবল না সন্তান, ঘরের মধ্যে রহমত কেমন আসবে, বরকত কেমন আসবে? আজকে আলেম ওলামা দেখলে টিটকারি মারা হয়, আলেম ওলামা দেখলে খোসা মারা হয়, আলেম দেখলে চুলকানি শুরু হয়ে যায়। ও হুজুর আয়া খাইছেন না গিয়া খাইবেন, খাইয়া আইছেন না গিয়া খাইবেন, পেটটা এত বড় বানাইছেন হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুর দেখলে খোসা খোসে শুরু হয়ে যায়। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আলেমকে মোহাব্বত করলো তারা যেন আমারে মোহাব্বত করলো, যারা আলেমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো তারা যেন আমি পয়গম্বরের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো, যে ব্যক্তি হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় নামাজ পড়লো সে যেন আমি পয়গম্বরের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা আমরা দেই নাই। যেমন আল্লাহর নবী তাহাজ্জুদ পরে বের হইলেন, তাহাজ্জুদ পরে বের হওয়ার পর রসুলে আরবি হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক আমার নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, একেবারে শীতে কনকনে শীতের মৌসুম, কম্বল একটা পরিহিত অবস্থায় সিরা কম্বল পরিধান করে আর একটা সিরা কম্বল গায়ে জড়াইয়া নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আসি। আমার নবী যখন হুজরাত থেকে বের হইলেন, হুজরাত থেকে বের হওয়ার পর
নবীজি তাকায়া দেখে টকবক একজন যুবক নবীজির ঘরের সামনে দাঁড়াইয়া আসি, একবারে বাঁকা হয়ে গেছি শীতের কনকনি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মান আংতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? ওই যুবক ডাক দিয়া কে, ওগো আল্লাহ নবী, আপনি কে আমারে চিনেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা। কয়, কি বলো? কয়, হ্যাঁ। কয়, তুমি না কয়েকদিন আগে আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি তোমার নামটা পরিবর্তন করে দিয়েছি, আব্দুল উজ্জা কোনো নাম হতে পারে না, তুমি হইলে আব্দুর রহমান। তুমি এখানে কেন আসছো শেষ রাত্রি? সিরা কম্বল গায়ে দিয়া সিরা কম্বল পরিধান করে তুমি কেন আসছো? ওই যুবক ডাক দেখো, আগে আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, ছোট্টকালে আমার আব্বা মারা গেছে, আমি এতিম, আমার চাচা ধনী মানুষ, আমার চাচার বাড়িতে আমি কাজকর্ম করি, চাচার ঘরে রান্না হলে আমি খাই, চাচার ঘরে রান্না না হইলে আমার কিসমতে খাবার জুটে না। ওগো নবীজি, আমি আপনার খবর পাইয়া খবর শুই না, মক্কা নগরীর থেকে মদিনা শরীফে একজন নবী আসছে, যার চেহারাটা চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর, যার কথাগুলো মণিমুক্তার চেয়ে আরো দামি। আপনি মোহাম্মদ নবীকে দেখা মাত্র আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ আমার বাবারা যুবকের একটু খেয়াল করিয়া শোনেন, ওই যুবক আব্দুর রহমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়া, আপনারা বলেন তো আওয়াজ করি, কালিমা পড়ার আগে চরিত্র এক রকমের, কালিমা পড়ার পরে চরিত্র আরেক রকমের, ঠিক কিনা জোরে কন? এখন এই আব্দুর রহমান চুপি চুপে নামাজ আদায় করে, জিহবার মধ্যে আল্লাহর নাম, হঠাৎ করে একদিন চাচায় দেখে ফেলেছে, বাতিজা দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি তেলাবাদ করে, কি জানি পরে, আর এরা মূর্তির সামনে গিয়া মাথা নোয়া দেয়। এই যুবকটা কেন জানি মূর্তির ঘরে যায় না, মূর্তির সামনে মাথাও নোয়ায় না, একা একা হাত পা দৌত করিয়া একা একা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়ায় কি জানি তেলাবাদ করে, কি জানি পরে। চাচার সামনে পড়ে গেলে চাচা ডাক দিয়ে কে, বাতিজারি, তোমার আগের চলাফেরা আর এখনকার চলাফেরা একরকমের নয়, কি হয়েছে বলো? ইমানের স্পৃহা ধাও ধাও করে ভিতরে জ্বলতেছি। ওই যুবক আব্দুর রহমানের পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেছে, খেয়াল করিয়া শোনেন, চাচায় ডাক দিয়ে কে, বাতিজারে, কি হইছে বলো? তোমার চলাফেরা তো আগের মতো না, একটু ব্যতিক্রম ব্যতিক্রম মনে হইতেছে। ওই নৌজোয়ান বাতিজা ডাক দিয়া কয়, চাচা, কয়েকদিন আগে মোহাম্মদের দরবারে গিয়া মোহাম্মদের চেহারাটা দেখা, মোহাম্মদের কথাগুলো শুই না, মোহাম্মদ যেই মিশন নিয়ে আসছে ওই মিশনটা গ্রহণ করে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন মুসলমান, আমি এখন মুসলমান, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে সি সি, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সি, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। চাচা ডাক দে কে, বাতিজারি, তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই এলাকার কেউ তো মুসলমান হয় নাই, সবাই মূর্তির সামনে মাথা ঠেকাইয়া দেয়, তুমি কি করছো এটা বলো? বাতিজা ডাক দেয় কয়, চাচা, আমি বুইজা শুই নাই, কালমা পড়েছি, আমি মোহাম্মদকে দেখা দেখা কালমা গ্রহণ করেছি। চাচা ডাক দেয় কয়, বাতিজা রে, এখনো সময় আছে, তুমি যদি মোহাম্মদের কালিমাটা না সারো তাহলে তোমাকে এই বাড়ি সারতে হবে, ঘর সারতে হবে, চাচার সম্পদ রাইখা তোমাকে ঘর থেকে বিদায় হওয়া লাগবে, যতই ভয় দেখায় যতই শাসন করে ইমানের আগুন তার কলিজার মধ্যে ধাও ধাও করে জ্বলে উঠে। চাচা একদিন ডাক দেখে, বাতিজারে দাঁড়াও, শোনো, তুমি কি মুহাম্মদের কালমা ছেড়েছ? কয়, না না, কালমা ছাড়ব না। ওই মুহূর্তে চাচা ডাক দেখে, বাতিজারে, তাহলে তোমার ওপরে এখন আক্রমণ শুরু হয়ে যাবে। বাতিজা ডাক দিয়া কয়, চাচা, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে কোনো দিন ঈমান পাওয়া যাবে না। ও চাচা, তোমাকে আমি স্পষ্ট জানাইয়া দিই,
আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি এক একটা করে জীবন হয়, আমি সব জীবন দিয়া দিব, হৃদয়ের ইমানটা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হব। চাচা ডাক দেখে মাতি জানে তাহলে দাঁড়াও, চাচা ভিতরে যাইয়া দেরি করে নাই, এতিম ছেলেটাকে ধইরা হাত পা গুলো বাঁধিয়া ঘরের মধ্যে পালাইয়া নির্মম ভাবে অত্যাচার শুরু করে দিল। পিটাইতে পিটাইতে ছেলেটা অজ্ঞান করে ফেলাইল, যুবকের গায়ে রক্তগুলো ক্ষীণ করে বেরো হয়ে গেল, পুরা চামড়াগুলো ফাইটা ফাইটা রক্ত বেরো হয়ে গেল। চাচার মুখের দিকে বাতি যায় তাকায়া কয় ডাক দিয়া কয়, চাচা তুমি আমার বাবা আর ভাই, চাচা মারতে পারো অসুবিধা নাই, প্রতিবাদ করব না, তবে চাচা মারতে পারো বিদায় করতে পারো গো, আমি মোহাম্মদের কালমা সারতে পারো বলো। ও চাচা কত মারবা মারো, চাচা তাকায়া দেখে তার ঠোঁটগুলো ফেটে গেছে, হাত পায়ের চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত ফিঙ্কে দিয়া বাইরে হয়ে গেছি। চাচা মারা বন্ধ করে দিয়া বলে, যাও আমার ঘর থেকে বেরো হয়ে যাও। কয় চাচা বেরো হয়ে যাবো অসুবিধা নাই, তবে আমাকে কি করতে হবে বলেন। কয় তোমার গায়ের জামাটা আমার কিনা, তোমার পরনের লুঙ্গিটাও আমার কিনা, তুমি যদি এখন বের হতে চাও জামাটা রাইখাই বের হওয়া লাগবে, লুঙ্গিটা রেখি বের হওয়া লাগবে। চাচাই মনে করেছি যদি বাতিজার লুঙ্গি আর জামাটা খুইলা রেখে দেই তাহলে মনে হয় বাতিজা লজ্জা শরমে হইল ঘর থেকে বের হবে না, কিন্তু ইমানের আওয়াজ এত উঁচা এত উঁচা তুমি লইয়া যাও। চাচা লুঙ্গি নিবা তাও লইয়া যাও অসুবিধা নাই, চাচার কিনা টাকার কিনা, জামাটা খুইলা লুঙ্গিটা খুইলা দিয়ে দুইটা হাত দিয়া লজ্জাস্থানটা ঢাইকা চক্ষুটা বন্ধ করি একটা দূর মাইরা মার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছি। মার সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়া কয়, মারি দরজা খুলিও না, দরজা খুলিও না, এ মা তোমার যুবক সন্তান তোমার ঘরের সামনে দাঁড়ায় গেছি, আমি এতিম বলে আমার চাচা আমার একটু মায়া করে নাই, মা গো দেখো আমার চাচাই কেমন পিটান পিটাইছে, কেমন মারা মারছি, মা গো আমার চামড়াগুলো ফাটাইয়া এগো মা আমার ঠোঁট জিব্বা কাইটা গো মা রক্ত বাইর করিয়া দিয়া, আমার চাচা জামাটাও খুলিয়া নিয়ে গেছে লুঙ্গিটাও খুলিয়া নিয়ে গিয়েছে গো মা, আমি আমার চাচার ঘর সারব, আমার চাচার বাড়ি সারব, আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি কখনো সারব না। এ মা লজ্জাস্থান ডাকার মতো কোনো কাপড় গড়ে আসেনি, মা পুরা ঘরটা তন্ন তন্ন করিয়া খুঁজিয়া কোনো জামা কাপড় পায় না, ঘরের ভিতর থেকে মা পুরান একটা কম্বল বার করিয়া ডাক দিয়া কয়, ছেলে রে তোমার দিকে নজর দিতে পারবো না, ঘরের বাকিরও আমি আসতে পারবো না, বাবা রে তোরে 10 মাস 10 দিন পেটে লইছিলাম রে বাবা, তোর চাচার বাড়িতে বড় হইলি, তোরে এমন পিটান পিটাইবি আমি আগে জানতাম না, কল্পনাও করতাম না, কেন পিটাইছে বল। বাতি যায় ডাক দিয়া কয়, মা গো আমি লাত ওজ্জা মানাতের পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর ওপর ঈমান আনার কারণে মা গো আমার চাচা আমার পিটাই আমার সব কিছু নিয়ে গেল। মা যখন কম্বলটা উঠাইয়া দিল ওই কম্বলটা দুইটা ভাগ কইরা, দুইটা ভাগ কইরা ছেলেটা, একটা ভাগ পরিধান করিয়া একটা অংশকে সে মুসলমান লুঙ্গির মতো বানাইয়া আর একটা কম্বলের টুকরাকে গায়ে জড়াইয়া সে মোহাম্মদ নবীর ঘরের দরওয়াজার সামনে মাইলকে মাইল পথ অতিক্রম করে আল্লাহ নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া শীতের কনকনে বাঁকা হয়ে গেছি। আমার নবী ডাক দিয়া আব্দুল উজ্জারি তোর নাম হলো আব্দুর রহমান, তুই যখন আমার দরবারে আসতি সকালে আসলে এক রকমের পোশাক, বিকালে আসলে আরেক রকমের পোশাক, এখন দেখি সিরা কম্বল। সব ঘটনা যখন আমার নবীরে খুইলা বলল, আমার নবীর দুইটা চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি গলা পোড়া শুরু হয়ে গেল, আমার নবীর চোখে পানি, রহমতের
কাসিমের মালিক ডাক দিয়ে কে ওগো আমার পেয়ারা নবী, আপনি ওই এতিম গো নবী, আপনার সামনে যে যুবকটা দাঁড়াইছে সে ওই এতিম, তারও বাবা নাই। আমার নবী ডাক দিয়ে কয় আব্দুর রহমান রে তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘরের ভিতরে যাচ্ছি। আমার নবী ঘরের ভিতরে যাইয়া নিজের গায়ের পবিত্র জামাটা আব্দুর রহমানের গায়ে পরাইয়া দিলে, নিজের গায়ের জামাটা আব্দুর রহমানের গায়ে পরাইয়া দিলেন। আর ডেকে ডেকে বলে আব্দুর রহমান রে কি করবি বল, কয় আমি আমার সব কিছু আপনার উপরে সঁপে দিলাম, আপনি যা বলবেন গো নবী আপনার কথার ওপর আমি কুরবান হতে চাই। ও গো নবীজি আমি আপনার কথা মানব, হুকুম পালন করব, আমি পরীক্ষা দেওয়ার জন্য আসছি, পরীক্ষা দিলে আমার লাভ হবে কি? আমার নবী ডাক দিয়ে কয় তুমি যদি ইমানের ওপরে অটল অবিচল থাকতে পারো আর এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো, আমার আল্লাহ পরকালে তোমার জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। ওই মুহূর্তে আব্দুর রহমান ডাক দেয় গো নবীজি আমার দায়িত্ব কি, আমার কাজ কি বলেন? ওই মুহূর্তে নবীজি ডাক দেয় আব্দুর রহমান রে এখনো নামাজের সময় হয় নাই, তুমি যে নামাজ আদায় করবা, তোমার কাছে সম্পদ নয় তুমি যে যাকাত দিবা, রমজান মাসও নয় তুমি যে রোজা রাখবা, এরে আব্দুর রহমান একটা কাজ করতে পারো, আগামীকালকে আমার সঙ্গে তুমি জেহাদের ময়দানে যাইতে পারো। আগামীকালকে জেহাদের ময়দানে যাইবা কিনা বলো? কয় নবী আপনার কথার ওপর আমি একমত, যা বলবেন তার ওপর আমি রাজি। এরে নবীর উম্মতের দল, ওই আব্দুর রহমান বিশ্ব নবীর সঙ্গে জেহাদের ময়দানে চলে গেলেন। জেহাদের ময়দানে যাইয়া দুই পক্ষে লড়াই শুরু হয়ে গেল, একদিকে মুসলমান আর একদিকে কাফের লড়াই শুরু হয়ে গেল, হক বাতিলের লড়াই। এরে নবীর উম্মতের দল লড়াই করতে 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 আব্দুর রহমান মুসলমান ভাইরা ধরাশায়ী হইয়া জমিনের মধ্যে পড়ে গেল, রুটা বের হয়ে গেল, হাত পা গুলো কর্তিত হয়ে গেল। এই আব্দুর রহমান পড়ে আসি, সাহাবিদের লাশগুলো একত্রিত করতেছি, সবার লাশগুলো সবাই চিনল, কিন্তু এই টকবগে নৌজনের লাশ কেউ চিনতে পারতেছে না, কে এইটা, তার বাড়ি কই, তার ঘর কই, তার কোনো পরিচয় নাই। সাহাবিরা ডাক দিয়ে গো আল্লাহর নবী সবার লাশগুলো খুঁজিয়া খুঁজিয়া বাইর করে নিয়ে আসছি, ও গো নবীজি এই লোকটারে আমরা চিনতে পারলাম না। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের সামনে গিয়ে দাঁড়ায়া আবারও চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয় এই সাহাবীরা তোমরা না চিনলো আল্লাহ এবং তার রসুল চিনে, তোমরা চিনো না কিন্তু আল্লাহ চিনে তার রসুলও চিনে, তোমরা একটা কাজ কইরু, তারে কাফনের কাপড় পরায়ও, কাফনের কাপড় পরায়ও, শহীদের লাশ বিনা গোসল দাফন করা হয়, কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াও, আমি নবী নিজে তার জানাজাটা পড়াবো, আমি নবী তার জানাজা পড়াবো, আমার কাদের মধ্যে তার খাটটা নিয়ে নিয়ে আমি কবরস্থানের দিকে রওনা দিব, আমি কবরের মধ্যে নামিয়ে আমি আমার নিজ হাত দিয়ে এই লাশটা কবরে নামাবো, আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী বলেন জানাজা হয়ে গেল, খাটিয়া চলছে গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে, কিন্তু সাহাবিরা তাকায়া দেখে গো আমার নবী পুরা পা জমিনের মধ্যে লাগায় না, দুইটা পায়ের বিদ্যাঙ্গুল ভর করিয়া করিয়া সামনের দিকে আগাইতেছে। আমার নবী কবরস্থানে যাইয়া গোরস্থানে যাইয়া রে মুসলমান বাবা, আমার নবী নিজে কবরের মধ্যে নাইমা সাহাবিদের কেড়ে বললেন সাহাবিরা রে দেও দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও, কোলে উঠাইয়া দাও, আমি নবী নিজে তারে কবরে নামাবো। আমার নবী যুবকের লাশটা কবরে নামাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয় আল্লাহ আল্লাহ গো আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হয়ে যাও, আমি তার উপরে খুশি,
তুমিও খুশি হয়ে যাও। লাশ দাফন হয়ে গেল, সাহাবীরা চলে আসতেছি। এক পর্যায়ে সাহাবীরা আমার নবীরে জিজ্ঞেস করে গো আল্লাহর নবী, অন্য অন্য সময় আপনি কবরস্থানে গিয়েছেন গো নবীজি, কিন্তু পুরা পা ভর দিয়া দিয়া সামনের দিকে আগাইছেন, কিন্তু আপনি আব্দুর রহমানের লাশের সঙ্গে রওনা দিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করিয়া করিয়া সামনে গেলেন, কারণটা কি? ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এই টকবগে নৌজন সাহাবিকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম দেওয়ার জন্য আমি তাকায় দেখি গো আসমান জমিনের মাঝখানে পুরা জায়গাটা ফেরেশতা দিয়া ভরপুর হয়ে গেছি। সে পরীক্ষায় পাশ করে বানাইছে, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কেন বিগো উম্মতকে জানাইয়া দেন, এরাও যদি পরকালে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, এদেরকে পরীক্ষা দেওয়া লাগবি। পদে পদে পরীক্ষা আসবি, কখনো আল্লাহ পাক সম্পদ নিয়ে যাবি, কখনো আল্লাহ পাক চোখের সামনে সন্তান নিয়ে যাবি, কখনো আপনার আমার সামনে টাকা পয়সা আল্লাহ নিয়ে যাবি। ওই মুহূর্তে মানুষগুলো যদি সবুর করতে পারে, আল্লাহ পাক রব্বে করিম ডাক দেয় কেন বিগো এদেরকে আমি এমন সওয়াব দেন দান করব, এদের সওয়াবগুলো পাল্লা দেয় ওজন করা হবে না, বেহিসাব আমি আল্লাহ এদেরকে সওয়াব দান করব। বেগুনা পাঠাইছো রে মালিক গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। ইয়া আল্লাহ তাকাই দেখো গো আল্লাহ, নুজুলে রহমতের সময় পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, কলিজার টুকরা ভাইরা, আলেম ওলামার হাফেজে কোরআন হাজি সাহেবেরা একসাথে হইয়া পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা গো, ইয়া আল্লাহ যে যেখান থেকে দুই কানা হাত বাড়াইয়া ধরলো, মাবুদ যত গুণা করেছি গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো হাতগুলো বাড়াই দিয়েছি, মায়ার আল্লাহ ও মায়ার নজরে তাকাইয়া জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ গুণা সহকারে আজরাইল পাঠায়ও না, ইয়া আল্লাহ গুণা সহকারে কবরে নামাইও না, যদি গুণা লইয়া কবরে যাই হাসরের কঠিন দিনে জাহান্নামের বিড়িগুলো গলায় লাগাইয়া হাত পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফেলে দিও না। মায়ার আল্লাহ ও দীর্ঘদিন পরে তোমার বান্দাগুলো লইয়া আমি হাতগুলো বাড়াইছি, মায়ার মানুষগুলো লইয়া হাত বাড়াইছি, আল্লাহ জীবনে কত গুণা করছি ও মাহবুব। ইয়া আল্লাহ জানি না ও কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত, জানি না বাড়িতে ফিরতে পারবনি, গত বছর কত মানুষ এই মাহফিলটাতে হাজিরা দিয়েছিল, আজকে কবর ঘুমাইছে, আল্লাহ কবে জানি তোমার ঘরের পালকিটা আমাদের ঘরে হাজির হয়ে যায়, কোন দোকানে আমাদের নামে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, আল্লাহ কোন বাজ বাগানের বাজগুলো যেন পাইকে গেছি, আল্লাহ মাহফিলে গেল দোয়া করতেছি, হঠাৎ করে মাহফিলের মাঝখানে চিৎকারের আওয়াজ, এমন একটা চিৎকার মারছি মাবুদ, পরে দেখলাম লোকটা দুনিয়াতে নাই, চিৎকার দিয়া জমিন ছেড়ে চলে গেল। আল্লাহ জীবনে কত মুনাজাত করলাম দেশে বিদেশের মাবুদ, জানি না কোন মুনাজাত কবুল করছ, আল্লাহ গুনাগারের দিল বলে আজকের দোয়াটা ফেরত দিবান, আল্লাহ আমাদের দোয়া কবুল করে লও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এ আমার বাবা আমার ভাই, কার জানি মা নাই কার জানি বাবা নাই, মাঠটার দিকে সায়া সায়া দেখলাম নিজের বাবার চেহারার মতন একজন মানুষও পাইলাম, কার জানি বাবা নাই,
আসার পরে এক লোক আমারে ধুইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, হুজুর নিজের হাতে নিজের বাবারে গোসল দিয়া কবর নামাইছি, নিজের হাতে বাবারে কবর শুয়াইছি, বাবার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কতবার আব্বা আব্বা কয়া ডাক দিলাম, আব্বাই তো মুখের কাপড়টা সরাইল না। আব্বাই যে কিছু বললো না, কবর ঘুমায় গেল। হুজুর ঘরটার দিকে তাকাইলে কলিজা ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে, বাবা কত মায়া করছে, রাত্রি বাড়িতে ফিরতে দেরি হইলে আব্বা ফোন দিয়া দিয়া কইছে, তুমি কোন সময় আইবা, তোমার মায়ে তো তোমার জন্য এখনো ঘুমায় নাই। এই আদরের সন্তানগুলো রাইকা কার মা জানে কবরে, কার বাবা জানে কবরে। এরে যুবক, আজকে যদি আব্বা আম্মার নামে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো, এই পানি ফেরেশতার মাধ্যমে আল্লাহ জমা করিয়া তোমার মার কবরে বাব্বার কবরে যখন চোখের পানি দিবে, জাহান্নামের আগুনগুলো নিবিয়া যাবে। আব্বায় মা ডেকে ডেকে বলবে, কিসের পানি দিলা, এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি? ফেরেশতারা বলবে, না না না, এটা দুনিয়ার কোনো পানি নয়, তোমার সন্তানের চোখের পানি। আল্লাহ ডাক দেন না, আল্লাহ বাবারা জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমরার গুনাহ খাতা তুমি মাফ করো সহনি, আমরার গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করো সহনি, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দারে যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বায়ো বন্ধু সবাই মিলে কবরে শোয়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, আমরার দেহ থেকে যেদিন আল্লাহ, আমরার দেহ থেকে যেদিন আল্লাহ বাহির করবা যায়, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও, কমিটিরে কবুল করে নাও, এলাকাবাসীরে কবুল করে নাও, দানবীর ভাইদেরকে কবুল করে নাও, ইয়াল্লাহ আল্লাহ মাহফিল থেকে আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, ইয়া আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ মেম্বার সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, কাছে দূর থেকে যারা এখানে হাজিরা দিয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমার নিচে যারা বসে আমার বাবারা যুবকেরা সবাইরে মাফ করে দাও, আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও, যুবকদেরকে হযরত খালিদ বিন ওলিদের মতো বানিয়ে দাও, ইয়া আল্লাহ শিবলি ভাইয়ের মা, ইয়া আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওনার আম্মারও মাফ করে দিও, আল্লাহ একটা লোকের কথা বারবার বারবার মনে পড়ে যায়, ডাক্তার আব্দুর রউফ সাহেব, আল্লাহ
দেখলে টান দিয়া বুকে নিয়া কত মায়া করতো কত মহাব্বত করতো। এই লোকটা কবরে শুয়ে পড়ছে, তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, লোকটা রে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ যারা যারা কবরে শোয়া সবাইরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এলাকার হামসাদি পঞ্চবটি আশপাশের গ্রাম থেকে আল্লাহ যারা কবরে শোয়া সবাইরে মাফ করে দাও আল্লাহ, সবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে আমাদের সবাইরে মাফ করে দাও। ইয়া আল্লাহ মুরব্বীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যুবকদেরকে মাফ করে দাও। আল্লাহ আগামীকালকে যিনেরা এখানে আসবে বয়ান করবে আল্লাহ সহি কথা বলার তৌফিক দান করো। মহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রোজা পাকে নিয়া। রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা। মরণকালে সকলের দিলে জবানে কালমাটা পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।